अरे तुम ही अपने चुप कर बे बोली फोन एक कथा बोलछ আমি নাকি হ্যাঁ বল চতুর্থী পঞ্চমী কোনো কিছু তো পাচ্ছিস না আচ্ছা তো চাপ নিস না স্লিপারে কেটে নে হ্যাঁ রাজধানী না 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 রাজধানী না রাজধানী না আরে স্লিপারে প্রকৃতির হাওয়া খেতে খেতে যাওয়া যাবে ও রাজধানী কাছে কাটতে বলো কেটে নে টিকিটটা রাজধানী কোথায় তুমি যে কি শুনতে কি শুনো না রাজধানী তো এখনো টিকিট থাকে নাকি আমি সব জানি তোমার মতো একটা হরকিপটে বজ্জাত লোক কখনো রাজধানীতে চড়বে দেখেছে চোখে কোনোদিন থাক থাক ওই রাজধানীর খাবারগুলো ঘরে নিয়ে গিয়ে সবাইকে গিয়ে দেখাবে বলে লোকের পেছনে হাসে সেটা দেখেছো থাক মানে বলে থাক মানেটা কি আমার মেস দিয়ে আসছে লন্ডন থেকে ফ্লাইটে করে মানে তোমার ভাই তো আসছে পুনে থেকে ফ্লাইটে করে আর আমি যাব স্লিপার ক্লাসে ওই ঘামে প্যাচ প্যাচে হয়ে লোয়ার মিডিল ক্লাস লোকগুলোর সাথে গাদা গাদি করে হ্যাঁ বলি জনগণ কি বলবে আমাকে বলি কেউ কিছু ভাববে না কারোর অত টাইম নেই খোঁজ দাও তুমি আমার জীবনটা জ্বলিয়ে দিলে একদম হয় ভগবান শেষে তুমিও ঘোষ দাও মকান মালিকের বাবাও বলে ঘোষ দা মকান মালিকও বলে ঘোষ দা ওর ছেলেও বলে ঘোষ দা ওর আগ্রহে সেদিনের মেয়েটা সেটা শুদ্ধ আমাকে কালকে বলছে ঘোষ দা মেরা বল দিয়েছে তো কি হয়েছিস কি পেরেছিস হ্যাঁ হারিস তো পেরেছিস খুব ভালো রেখে দে রেখে দে রেখে দে টিকিটটা কেটে হ্যাঁ এবার পূজোতে মাকে দিতে হবে বাবাকে দিতে হবে ওদিকে গেল তোমার মা বাবা এদিকে আমার ভাই বোন আবার বোনের আবার সে পুচকে ছেলেটা কি সুন্দর দেখতে হয়েছে বলো খুব কিউট হয়েছে আর ওদিকে গেল তোমার সোনাই আছে বাবাই আছে পাপাই আছে রকি আছে রিন্টু আছে তারপরে তোমার ভাইজিটা আছে হ্যাঁ আর কে কে আছে বলো তো আমার তো ঠিক মনেও পড়ছে না ও বাবা তোমার মামি আবার বলেছে এবার একটা ভালো শাড়ি দিতে তাকেও দিতে হবে আরে তুমি মনে করো বলো না তুমি তো কিছুই শুনছো না আমার কথা আর কে কে বাদ পড়ে গেল সেটা বলো বাদ পড়ে গেলে আবার খুব মুশকিল তার খুব রাগ হয়ে যাবে এই শুনছো এই শ্বশুর বাড়িটা না হলে পশ্চিমবঙ্গে যাওয়ার নামও করতাম না আমি দিতে হবে তো তাই উনি এখন যেতে চান না শুনছো না তোমার চাটা নাও দেখো আজকে সকালটা কত সুন্দর না কি রোম্যান্টিক আজকে সকাল এত ভনিতা না করে কাজের কথাটা ঝেড়ে ফেলো তো দেখি এই চলো না আজ একটু শপিং মল থেকে ঘুরে আসি না না মলে ফলে আমি যেতে পারবো না ওই ব্যাডমিন্টনের র্যাকেট নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত দেখবে বলে যেন ঘর বাবু চোর হয়ে গেছে হ্যাঁ আর তোমাকে তো বলি হারি তুমি তো একবারে এত এত জামা কাপড় নিয়ে আর ট্রায়াল রুমে ঢুকে পড়ে এতগুলো সেলফি দেবে আর হ্যাশট্যাগ আমার শাড়ি হ্যাশট্যাগ আমার কুর্তি হ্যাশট্যাগ আমার পাজামা কি যেন পাজামাটার নাম হ্যাঁ পালাজো হ্যাঁ হ্যাশট্যাগ আমার জিন্স দিয়ে কিছুই নেবে না সব রেখে দিয়ে বলবে চলো ঘর চলো আর লোকে সারা ভাববে বলি ঘোষ বাবু যেন কত শপিং করছে না না আমি পারবো না যেতে এসব ওহো তুমি না একদম বোকা আরে এতে তো জনগণ তোমাকে কিপটে বলবে না ও না হয় আমি একটু বললাম কিপটে ঘোষটা উনি কি পানে বলবেন আর আমাকে সেটা শুনতে হবে ওহো বেতন হলে তো অনেক ভালো করে শপিং করব আমরা আর তোমার শাড়ি কিনতে যাওয়া 10টা দোকানে ঘুরবেন উপর নিচ 200টি শাড়ি উনি বাঁচবেন তার মধ্যে 15টি শাড়ি উনি সিলেক্ট করবেন সেই 15টি শাড়িকে আমাকে বগল দাপা করে চলে যেতে হবে ট্রায়াল রুমে কুত্তার মতো দাঁড়িয়ে থাকতে হবে একটি ঘন্টা উনি পরবেন আর বেরোবেন উনি পরবেন আর বেরোবেন হ্যাঁ আবার বলবেন কেমন লাগছে বলি ভালো লাগো বা না লাগো স্বামী বলতেই হয় ভালো লাগছে 15টি শাড়িতেই তোমাকে সুন্দরী লাগছে শেষে বেরিয়ে এসে বলেন না ও যা পেলাম না চলো অন্য মলে যাই বলি আমাকে কি কুত্তা পেয়েছ এই শোনো শোনো এটা পুজোর বাজার তোমার পহেলা বৈশাখের বাজার নয় এই পুজোতে আমাকে কত জনগণ দেখবে বলো তো থাক থাক যত সব হেডলেস মনস্টারদের নিয়ে নাচানাচি যত সব এখানে থাক এই গোগল এসব দামি হেডফোন না নিয়ে চেতন ভগতের বইটা নিয়ে ট্রেনে গিয়ে পড়লে লোকে দেখা মনে করবে একটা বুদ্ধিমান ছেলে এসেছে ট্রেনে এমনিতে তো বুদ্ধির ছিটে ফোটাও দেখা যায় না আর তোর মা কোথায় গেল সে কি মেকআপ রুমের লক খুলেছে না খুলেনি আর তোর যে মেকআপ কে দেখবে কে জানে বাবা আর শোন শোন নিচে গাড়ি চলে এসেছে হ্যাঁ এই লাগেজ গুলো তুলে নিয়ে যা কে নিয়ে যাবে এসব আমার তো জানিস বাবা বাতের ব্যথা এত আই এম রেডি আরে বাবরে বাপ ট্রেন में कितना भीड़ है आज के सब कोटा का जेते हो तो हैं ए सुने सुने ये आपका सामान ले जाइए ये हमारा सामान रखने का जगह है हम सामान रखेगा हैं और सुनिए सुनिए ये अपर बात में मेरा जगह है लोअर बात में आपका है ना हम नहीं जा पाएंगे अब हम लोअर बात में रहेंगे हमको बहुत दर्द होता है बहुत दर्द बात का दर्द हमको क्या बताइए आपको आप जाइए अपर बात में ठीक है ना हां ठीक
বলি টিটিকে দেখো একবার, যেন অমিতাভ বচ্চন যাচ্ছে, সব লোকগুলো পেছনে পেছনে দৌড়াচ্ছে দেখছো, সব যেন অটোগ্রাফ নিতে যাচ্ছে। খুব মাথাটা ধরে গেছে, একটু চা বলে না গো। আরে এসি মে চায় কা দাম ইতনা কিউ বাড়া দিয়া, হ্যাঁ এই তুম লোকো কা আচ্ছা দিন, হ্যাঁ ইতনা পয়সা কাহাঁ সে দেগা হাম। লো এই শোনো না, আরে কি দেখছো এত ফোনে, চলো না লুচিগুলো খেয়ে নি, খেয়ে তাড়াতাড়ি শুয়ে যাই আমরা। এই শোনো, এই এটা নিয়ে রাখো, টয়লেট গেলে লাগবে, আর আমি একটু আসছি ওদিক থেকে। এই এই কোথায় যাচ্ছ? আরে কেন যাচ্ছ, কখন ফিরবে? আরে ট্রেন থেকে নেমে যাও না, আবার তাড়াতাড়ি ফিরে এসো। এই শুনছো? আরে বাবা আমি কাশ্মীর যাচ্ছি না, এই আসছি একটু ওইদিক থেকে। বাবা পারা যাচ্ছে না, কি গরম এখানে। আরে প্রিপেড ট্যাক্সিতে এত বড় লাইন। এই শোনো না প্লিজ, ওলা বুক করে নাও না, আমি এখানে দাঁড়াতে পারছি না, আর পারা যাচ্ছে না তো। আরে ডাকছি ডাকছি, এত খচ খচ করো না। হ্যালো ওলা, হ্যাঁ জলদি আও, তোমারা বৌদি পাগল হয়ে গিয়া হ্যাঁ, ভৈরবি মা চড় গিয়া হ্যাঁ উসকা মাথায় মে, জলদি আও জলদি আও। ওরে বাবা এত ছোট গাড়ি, বসবো কোথায়, জনগণ কি বলবে আমাকে। উফ, আরে আরে তুমি কোথায় ঢুকছো এখানে, লাগেজগুলোকে ঢোকাবে, লাগেজগুলো ঢোকাও, যাও চলে এলো উনি এখানে বসতে। এই সব লোক দেখছে, সবার সামনে অসভ্যতামি। এই দেখো চলে এসেছি আমি, খুব মিস করছিলে বলো আমায়, তোমাদের সাথে পুজো কাটাতে আবার চলে এলাম। ও মা চিন্টু কত বড় হয়ে গেছে সোনাটা আমার, কোন ক্লাস হলো রে, আরে পুজোতে কটা জামা নিলি? উফ সারা রাস্তা শুধু বক 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 বক। আরে পল্টু, আরে লাগেজ গুলো ঢোকা ঢোকা। আরে বৌদি তুমি তো দেখছি আরো সুন্দরী হয়ে গেছো, হ্যাঁ বলি দাদার কাছে কতগুলো শাড়ি নিলে এবার? ট্রেনে ভালো ঘুম হয়নি, আমাকে একটু শুতে হবে। কলেজে পড়ছিস? বাবা বাবা তা কতজনকে সেট করলি? বুঝতেই তো পারছো বয়সটা বাড়ছে। আরে মাসিমা যে ভালো আছেন? না 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 না, আমার ট্রেনে আসতে একটু কষ্ট হয়নি, আরে পূজোতে আসছি বলে কথা, কষ্ট হলে হয়। আরে পল্টু একটু বাংলা পেপারটা নিয়ে আয় বাবা, অনেক দিন পড়া হয়নি। আরে 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 এই পুচকি যাচ্ছিস কোথায়, চিনতে পারছিস না নাকি আমাকে? রাতে খুব খাওয়া হয়ে গেছে, পড়া যাচ্ছে না, গ্যাস হয়ে গেছে মনে হচ্ছে। এই পুচকি কোথায় যে দৌড়ে দৌড়ে পালাস না, এই শোন শোন শোন, আমার জন্য একটা জেরুসি এনে দে।